আজকে কুকবেক অ্যান্ড এনজয় আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে চলেছে সেটা আপনারা অনেকেই কিন্তু চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকেন। যে কোনো পার্টির ইভিনিং স্টার্টার বলুন বা ডিনারে ফ্রাইড রাইস চাউমিনের সঙ্গে এই ড্র্যাগন চিকেন কিন্তু অসম্ভব ভালো লাগে। এই রেস্টুরেন্টের টেস্টে বাড়িতেই কি করে আমরা ড্র্যাগন চিকেন বানাবো আজকে সেটাই চলুন দেখে নিই। প্রথমেই আমি একটা বাটির মধ্যে 2 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট নিয়ে নিলাম, 1 টিস্পুন নিয়ে নিলাম গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, ময়দা দিয়ে দিলাম 3 টেবিল স্পুন, কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 হিপ টিস্পুন, নুন দিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে, আর ডার্ক সোয়া সস নিচ্ছি 2 টিস্পুন, একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব জিনিসগুলোকে এবার আমরা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এবার অ্যাড করছি অল্প অল্প করে জল। জলটা একবারে কিন্তু প্রথমে দিয়ে দেবেন না, মিশাতে থাকবেন আর অল্প অল্প করে জলটা দিতে থাকবে, আমাদের এই রকম কনসিস্টেন্সি প্রয়োজন। এর মধ্যে আমি 500 গ্রাম বোনলেস চিকেন এরকম স্ট্রিপস এর মতো করে কেটে নিয়েছি, এগুলো এবার আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেন গুলোকে ভালো করে কিন্তু আমাদের এর মধ্যে কোট করে নিতে হবে। এইভাবে কোট করে আমরা ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা মতো। 1 ঘন্টা হয়ে গেছে, একটা কড়ার মধ্যে এবার আমি কিছুটা তেল নিয়ে চিকেন গুলোকে আমি এইভাবে ডিপ ফ্রাই করে নিচ্ছি। ক্রিস্পি গোল্ডেন ব্রাউন করে আমাদের চিকেন গুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে আমার চিকেনের স্ট্রিপস গুলো, এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। সমস্ত চিকেন গুলোকেই আমি এইভাবে ভেজে তুলে নেব। Don't forget to subscribe our channel to get more easy and quick recipes. Also, click the bell button and choose all option to get timely notification of our newly uploaded video. এই চিকেনের স্ট্রিপস গুলো এতটাই টেস্টি হয় যে আপনি কোনো কিছু রান্না না করে এমনি এমনি এগুলো খেয়ে নিতে পারেন। সমস্ত চিকেন গুলো ভেজে নেওয়ার পর একটা কড়ার মধ্যে আমি 4 টেবিল স্পুন সাদা তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্লাইস করা পেঁয়াজ, রেড বেল পেপার, ক্যাপসিকাম আর স্প্রিং অনিয়ন আর অল্প জিঞ্জার গার্লিক কুচানো। প্রথমে দিয়ে নিচ্ছি 2টো বড় মাপের পেঁয়াজ এইভাবে স্লাইস করে। এই রান্নাটা কিন্তু আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কাশ্মীরি লঙ্কা 1টা থেকে 2টো, পেঁয়াজটা কিছুক্ষণ সতে করে নিয়েছি। এবার এর মধ্যে রসুন দিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন, মিহি করে কুচিয়ে নিয়েছি। কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। এরপর অ্যাড করছি চপড জিঞ্জার 1 টেবিল স্পুন। 2-3 মিনিট সতে করার পর আমি এর মধ্যে একটা ছোট মাপের ক্যাপসিকাম, রেড বেল পেপার ও একটা ছোট মাপের এরকম লম্বা স্ট্রিপস করে কেটে নিয়ে আর 3 টেবিল স্পুন স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি। ভালো করে আমাদের ফ্রাই করতে হবে এবার সব জিনিসগুলোকে আমাদের হাই ফ্লেমে। এর মধ্যে অ্যাড করছি 2 টিস্পুন রেড চিলি সস। ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো সস অ্যাড করছি 2 টিস্পুন বেশ উঁচু করে। আবারও সব জিনিসগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আগে থেকে ভেজে রাখা চিকেনের স্ট্রিপস গুলো এই সময় অ্যাড করে দিচ্ছি। নিয়ে সব কিছু একবার ভালো করে আমরা টস করে নিচ্ছি। নুন দিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে।
কিছুক্ষণ আমাদের হাই ফ্লেমে সতে করে নিলেই ড্রাই ড্র্যাগন চিকেন আমাদের একদম রেডি। আপনারা যদি অল্প গ্রেভি বানাতে চান তাহলে হাফ কাপ জলের মধ্যে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আগে ভালো করে গুলে নেবে, তারপর এই মিক্সচারটা আমরা চিকেনের মধ্যে অ্যাড করে দেব। আপনাদের যেরকম গ্রেভি পছন্দ সেই আন্দাজে কিন্তু এই মিক্সচারটা আমাদের অ্যাড করতে হবে। অ্যাড করার পর 2 থেকে 3 মিনিট আমরা রান্না করব। ব্যাস, বাড়িতেই রেডি হয়ে গেল একদম রেস্টুরেন্টের টেস্টে ড্র্যাগন চিকেন। পুজোতে একদিন নিশ্চয়ই চাইনিজ খাবে, সেদিনকে একবার এই ড্র্যাগন চিকেনটা ট্রাই করে দেখবেন। আশা করছি সবাইকার খুব পছন্দ হবে। রেস্টুরেন্টের লম্বা লাইনে না দাঁড়িয়ে বাড়িতেই একদিন বানিয়ে ফেলুন এই ড্র্যাগন চিকেন। চিলি চিকেন তো আপনারা বানিয়েই থাকেন, একবার এই ড্র্যাগন চিকেনটাও বানিয়ে দেখবেন। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। তাহলে আবার ফিরে আসবো এরকমই কোনো ভালো লাগার রেসিপির সাথে। ততক্ষণ কুক, বেক অ্যান্ড এনজয়।